আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি মাই চোখে। আপনাদের সাথে আছে আমি মোজাম্মেল। আপনারা জানেন মাই চোখ প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। আজকেও আজ রয়েছি তারে দাঁড়ায় বেগে তাই আরও একটি নিউজ নিয়ে। বন্ধুরা, আজ 15ই আগস্ট। আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে নরপুছের দলেরা। বন্ধুরা, আজকে যে মহান মানুষটির জন্যে একটি সুন্দর বাংলাদেশ আমরা উপহার পেয়েছি, সেই মানুষটির জন্য দোয়া করা ছাড়া আর কিছুই করার থাকলো না। আমি মাই চোখ ফ্যামিলির পক্ষ থেকে জানাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। সেই মানুষটি যেভাবে যেখানে আছে সেইখানে যেন ভালো থাকে এবং আল্লাহ যেন তার কবর আজাব মাফ করে দেন। বন্ধুরা, সেই মানুষটি আজকে আমাদের মাঝে নেই থাকলে তাহলে বাংলাদেশের এই দুর্নীতি অবহরণ সেইগুলো আমরা আর দেখতে তো না, অবশ্যই আমরা সোনার একটি দেশ হিসেবে উপহার পেতাম, যার কারণে সোনার বাংলা এখনও আমরা কখনো পাবো উপহার তা কখনো নিশ্চিত করে বলতে পারছি না। তবু একটা কথা বলবো, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে, উনি চেষ্টা করবেন আমাদেরকে সুন্দর একটি দেশ উপহার দেবেন। বন্ধুরা, আর কিছু বলবো না, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশের যতকটি মানুষ বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছে সবাই তাদের জন্য দোয়া করবেন, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আপনারা দোয়া করবেন, ভুলে যাবেন না, যার কারণে আমরা একটি সুন্দর দেশ পেয়েছি। আজকে বলছি আমার বাংলাদেশ, যার কারণে পেয়েছি তাকে যদি বলে যাই তাহলে কিসের বাংলাদেশ, কিসের কি। বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়। আসসালামু আলাইকুম।